আমি হচ্ছে কথা বলবো আমাদের শরীরে যদি জিঙ্কের অভাব হয় তাহলে আমাদের কী কী সমস্যা হতে পারে এবং যদি ওই সব লক্ষণগুলো যদি আপনার শরীরে দেখা দেয় তাহলে বুঝতে হবে যে আপনি শরীরে জিঙ্কের অভাব আছে তো এই অভাবটিকে আপনি পূরণ করার জন্য কোন ট্যাবলেটটি খাবেন যেন আপনার শরীরে জিঙ্কের অভাবটি পূরণ হয়ে যাবে তো আজকে আমি সে বিষয়ে কথা বলবো কথা বলার আগে আমি অবশ্যই প্রোডাক্টের সাথে পরিচয় এরপর বিস্তারিত এটি হচ্ছে জিঙ্ক টোয়েন্টি এসকেপ ফার্মাসিউটিক্যালের পণ্য জিঙ্কের অভাব হলে আমাদের শরীরে রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া স্বাদ ও গন্ধ অনুভূতি কমে যাওয়া ক্ষুধা মন্দতা এবং ডায়রিয়া বাচ্চাদের বৃদ্ধি কম হওয়া ত্বক ও চোখের ক্ষত হওয়া চুল পড়া এবং যৌন অক্ষমতা দেখা যাচ্ছে আপনার যখন শরীরে জিঙ্ক কমে যাচ্ছে তখন দেখা যাচ্ছে আপনার কোনো খাদ্য খাচ্ছেন কিন্তু কোনো খাদ্যের স্বাদ পাচ্ছেন না বা গন্ধ পাচ্ছেন না দেখা যাচ্ছে ঘন ঘন ডায়রিয়া হচ্ছে অথবা ত্বক ও চোখের ক্ষত হওয়া দেখা যাচ্ছে আপনার চোখ ডেবে গেছে এবং চেহারার মধ্যে কোনো তিল জাতীয় অথবা স্পট জাতীয় ত্বকে পড়ছে এবং দেখা যাচ্ছে চুল পরা মানে জিঙের যখন অভাব হয়ে যাবে তখন দেখা যাবে আপনার এই চুল উঠে যাবে মাথা থেকে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু জিঙ্ক খেতে হবে খেলে দেখা যাবে আপনার যদি আপনি এইসব লক্ষণগুলো দেখা দিচ্ছে যে আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া মানে বারবার আপনি আপনি রোগে আক্রান্ত হচ্ছেন অথবা দেখা যাচ্ছে আপনি কোনো কিছু খাচ্ছেন কোনো স্বাদ পাচ্ছেন না বা কোনো গন্ধ পাচ্ছেন না তারপর দেখা যাচ্ছে ঘন ঘন আপনার ডায়রিয়া হচ্ছে তারপর দেখা যাচ্ছে ক্ষুদামন্দতা বা আপনি দেখা যাচ্ছে কিছু খেতে চাচ্ছেন কিন্তু আপনি খেতে পারছেন না পেটের ভিতরে আপনার অনেক ক্ষুদা খুদা ভাব আছে তো বাচ্চা বৃদ্ধি কম হওয়া বলতে দেখা যাচ্ছে একটা বাচ্চার বয়স পাঁচ বছর কিন্তু সেই হিসেবে তার লম্বা হচ্ছে না অথবা শরীর দেখা যাচ্ছে যে হারে তাকে বানানো দরকার সে হারে বাড়ছে না তো সেক্ষেত্রেও তাকে জিঙ্ক খাওয়া যেতে পারে আর দেখা যাচ্ছে মাথা থেকে চুল উঠে যাওয়া দেখা যাচ্ছে আমাদের অনেকেরই মাথা থেকে চুল উঠে যাচ্ছে তো এটা হচ্ছে জিঙের ঘাটতির কারণেই হয়ে থাকে তারপর দেখা যাচ্ছে যৌন অক্ষমতা আপনি যৌবনে অক্ষমতা হয়ে যাচ্ছেন এ কারণেও আপনার জিঙ্গের সমস্যার জন্য হচ্ছে জন্য আপনাকে জিঙ্ক ট্যাবলেট খেতে হবে এই জিঙ্ক ট্যাবলেট খেলে দেখা যাবে আপনার যে এই সমস্যাগুলো হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা স্বাদ ও গন্ধর অনুভূতি হওয়া ডায়রিয়া ত্বক ও চোখের ক্ষত হওয়া যৌন অক্ষমতা চুল পড়া বাচ্চাদের বৃদ্ধি কম হওয়া তো এগুলো যদি আপনি যদি এই সব লক্ষণ যদি আপনার বডিতে দেখা যাচ্ছে যে আপনি আপনি কিছু খেতে চাচ্ছেন কিন্তু খেতে পারছেন না কোনো কিছু গন্ধ পাচ্ছেন না মুখে স্বাদ লাগছে না ঘন ঘন ডায়রিয়া হচ্ছে তারপর আপনার দেখা যাচ্ছে চোখের নিচে কালো হয়ে গেছে মুখের ভেতর দেখা যাচ্ছে গালে আপনি স্পট পড়ছে তো তখন আপনি কি করবেন তখন আপনাকে জিঙ্ক ট্যাবলেট খেতে হবে জিঙ্ক টোয়েন্টি এটি আপনি দিনে কয় বেলা খাবেন আমি সেটি বলে দিচ্ছি জিঙ্ক ট্যাবলেটটি খেতে হবে আপনাকে দিনে দুই বেলা সকালে এবং রাত্রে ভরা পাটে এভাবে আপনি এক মাস খাবেন তাহলে দেখা যাবে আস্তে আস্তে আপনার যে শরীরে যে জিঙ্কের ঘাটতিটি আছে এটি পূরণ হয়ে যাবে তো আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন